হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা লোভনীয় জিনিস নিয়ে হাজির হয়ে গিয়েছি। বাঙালি মানে সব সময় মনের মধ্যে শুধু খাই খাই ভাব থাকে। শীতের সময় এটা খাবো, গরমের সময় এটা খাবো, বর্ষা পড়লে এটা খাবো, এইরকম একটা ভাব থাকে। তা আজকের খুব বৃষ্টি হচ্ছে, তাই মনে হলো একটু পুলি পিঠে করে খাই। সুজিটা কিন্তু ভেজে নিতে হবে, আর তাই আমি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াতে জল দিয়ে জলটাকে টকবকে করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ ফুটবে আমি ততক্ষণেই কিন্তু রেডি হয়ে গিয়েছি চারটে নারকেল নিয়ে। এই নারকেলগুলোকে এবারে কড়ানিতে ভালো করে কুড়ে নেব। তবে এই পিঠেগুলো কিন্তু ভিন্নজন ভিন্নভাবে করে, তবে সবাই সবার মতো করে, সবার মতোই কিন্তু ভালো লাগে। কিন্তু কেউ যদি একটু টেস্টি করে করতে চাও এবং ভীষণ সুন্দর করে করতে চাও, তাহলে বলবো সুজির পিঠে করতে গেলে পরেই কিন্তু সুজিগুলো ফেটে ফেটে যায়। তাই জন্য আমি এখানে কিন্তু একটু ময়দা অ্যাড করেছি, তার সঙ্গে একটু লবণ নিয়ে নিয়েছি। এবারে গরম জল দিয়ে এটাকে ভালো করে মুথে নিতে হবে। ভালো করে আমি এই দেখো মুথে নিয়েছি। এবার এটা আরও বেশি মানে চিট ভাব আনার জন্য এবং আরও বেশি স্বাদ করার জন্য কিন্তু দুধ, আমন দুধের পাউডার এর সঙ্গে মিক্সড করে নেবে। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো না, একবারেই তো খাবে, খেয়ে কমেন্ট করে জানাবে যে কেমন লাগে। ওই ডোটাও যত সুন্দর হবে এবং ওটা তৈরি করার সময় তো আরও বেশি ফিলিংস আসবে সুন্দর। যাই হোক, ডোটা তো রেডি হয়ে গিয়েছে। তবে আমরা যেখানে আছি এখানে কিন্তু ওই আখের গুড়টা তোমার লিকুইডভাবে পাওয়া যায় না, এখানে পাটালির মতো বিক্রি হয়। ওটাকে আমি ভালোভাবে প্রথমে চুলে রেখে দিয়েছিলাম, সেইটা কড়াতে একটু জল দিয়ে গরম হয়ে আসতে তুলে দিলাম। দেখো তুলে দিয়েছি, ওটাও পুরো গুড়ের মতো হয়ে যাবে, সেটা আমরা যদিও প্রত্যেকেই জানি, সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাবে। এবারে গুড়ের একটা স্মেল ছুটেছে, আখের গুড় বলে কথা। হ্যাঁ, আর কালারটা এসেছে দেখেছো, খুব সুন্দর কালার এসেছে। এবার এই নারকেল কোড়া, যে নারকেল কোড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখো মাখো করে ওটাকে মাখিয়ে নিতে হবে। আর ওর মধ্যে গায়ে যে জলটা আছে, জলটা মরে যাওয়ার পর দুজনে অটোমেটিকলি একটা কালার চলে আসবে এবং মাখো মাখো হয়ে যাবে, আর পুরো সন্দেশের মতো একটা চিট ভাব চলে আসবে। দেখো এইগুলো আমরা সাধারণত যখন তখন খেয়ে থাকি, কারণ বাঙালি তো সারাক্ষণ মানে খাই খাই ভাব তো আর থাকে, আমরা বলেছি। এর সঙ্গে আরও অন্যরকম পিঠে হলে হয়, যদিও আমার পিঠে খুব একটা পছন্দ নয়, কিন্তু বড়মাশাই খাবে বলেছে তাই শুরু করে দিলাম। দেখো কি সুন্দর লাল লাল হয়ে মেখে যাচ্ছে। ভিডিওটা খুব বেশি লেন্দি করতে চাই না বলেই কিন্তু আমি অল্প অল্প করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফুলভাবে দেখাচ্ছি না, ঠিক আছে? এবারে দেখো পুরটা পুরো রেডি হয়ে গিয়েছে, কালার এসেছে দেখেছো কি সুন্দর, আর স্মেলটা তো ভীষণ সুন্দর ছেড়েছে। তোমরাও যখন করো বা করবে এরকমই হবে। দেখো আমার রেডি হয়ে গিয়েছে, সব কিছু কিন্তু আমি একা একাই করেছি, আর এগুলো আমি আমার নিজের হাতে একা একা মতো তৈরি করেছি। একটু আমাকে বড়মাশাই হেল্প করেনি, কারণ ও এগুলো জানে না, টোটালি জানে না। রান্নাবান্নায় হেল্প করে, কারণ ওগুলো ও জানে, যেটা জানে না সেখানে ও থাকে না। যাই হোক, দেখো পিঠেগুলো কীরকম হয়েছে, যতটা পেরেছি সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি। এবারে এটাকে নিয়ে গিয়ে যেরকমভাবে ভাপ দিয়ে, আমি কিন্তু হাঁড়িতে জল দিয়ে ওই হাঁড়িতে পাতলা একটা কাপড় বেঁধে দিয়ে তার উপরে পিঠেগুলো সাজিয়ে দিয়েছিলাম, তার উপর গামলা ঢাকনা দিয়ে দিয়েছি। দেওয়ার পর 10 মিনিট কি 20 মিনিট পর রেডি হয়ে গিয়েছে পিঠেগুলো।